পটুয়াখালীতে বাণিজ্যিকভাবে উৎপাদিত হচ্ছে বিদেশি ফল ড্রাগন। পুষ্টিগুণে সমৃদ্ধ এই ফল চাষে বাড়তি জমির প্রয়োজন না হওয়ায় বাড়ির আঙিনা ও ছাদে খুব সহজেই চাষ করা যাচ্ছে। এতে আর্থিকভাবে লাভবান হচ্ছেন অনেকেই। এছাড়া ভালো ফলন হওয়ায় দিন দিন এই ফল চাষে উদ্বুদ্ধ হচ্ছেন চাষিরা। অন্যদিকে রোগবালাই কম ও বাজারে দাম বেশি থাকায় ড্রাগন চাষে কৃষকদের উৎসাহ বাড়ছে বলে জানান কৃষিবিজ্ঞানীরা। পটুয়াখালী প্রতিনিধি আব্দুস সালাম আরিফের রিপোর্ট। পটুয়াখালী জেলার বিভিন্ন এলাকায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে ড্রাগন ফল। কৃষি গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের সহযোগিতায় এই ফল চাষ করা হচ্ছে। থাইল্যান্ডে উৎপাদিত এই ড্রাগন ফল গাছের শাখা কেটে মাটিতে লাগালেই বাড়তে থাকে গাছ, ফলনও হয় ভালো। চাষিরা জানান, ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ড্রাগন গাছে ফল পাওয়া যায়। প্রতিটি গাছে 30 থেকে 50টি পর্যন্ত ফল ধরে। এছাড়া বাজারে প্রতি কেজি ড্রাগন বিক্রি হয় 800 থেকে 1000 টাকা পর্যন্ত। এতে লাভবান হচ্ছেন চাষিরা। এই সমস্ত ফলের গাছ আপনার বাড়ির আঙ্গনে করেন, অন্তত আপনার ফ্যামিলি রিকোয়ারমেন্টটা পূর্ণ হবে। বাংলাদেশ কৃষি গবেষণার যে উদ্ভাবিত ফল এবং সবজির যে বীজ এবং চারা, এগুলো ছড়িয়ে যাবে। বাড়ির আঙিনা ও ছাদে ড্রাগন চাষ করেও লাভবান হওয়া সম্ভব। তাই এ অঞ্চলে দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির ড্রাগন ফল চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে বলে জানালেন এই কর্মকর্তা। এই অঞ্চলে আমাদের লেবুখালী কেন্দ্র এখান থেকে সাপোর্ট দিচ্ছে বিভিন্ন ধরনের গবেষণা এবং সেগুলো মাঠ পর্যায়ে কীভাবে বিস্তার লাভ করা যায়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অবশ্যই তাদের মাধ্যমে কাজ হচ্ছে। আমরা নিজেরাও তাদেরকে উদ্বুদ্ধ করছি এবং চারা কলম নির্ধারণ করছি। ডায়াবেটিক উচ্চ রক্তচাপে আক্রান্ত রোগীদের জন্য সুষম ফল হিসেবে এর জনপ্রিয়তা বাড়ছে। এছাড়াও এ ফলে রয়েছে প্রচুর ভিটামিন সি, মিনারেল ও উচ্চ ফাইবার। ব্যক্তি উদ্যোগের পাশাপাশি মাঠ পর্যায়ে কৃষক ও খামারিদের মাঝে বিদেশি এই ফলের চাষাবাদ ছড়িয়ে দিতে আরও প্রচারণা প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। আব্দুস সালাম আরিফ, বৈশাখী সংবাদ, পটুয়াখালী।